হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আপনি দেখছেন সেজন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি বাড়াতে পারি। এই পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছেন যিনি চান না যে তার মেমোরি বা স্মৃতিশক্তি ভালো হোক? স্মৃতিশক্তি বা মেমোরি বিষয়টা এরকম যে এটা আপনাকে কিন্তু অনেক বেশি আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার কর্মক্ষেত্রে, সব জায়গাতেই কিন্তু আপনাকে অনেক বেশি কনফিডেন্ট করে, অনেক জ্ঞান অর্জন করতে সাহায্য করে। একটি কথা বলা হয় যে নলেজ ইজ পাওয়ার, কিন্তু সেই নলেজটা আপনি কিভাবে গেইন করবেন যদি আপনার মেমোরি বা স্মৃতিশক্তি ভালো না থাকে? কাজেই আমরা অনেক সময় ভাবি যে মেমোরি বা স্মৃতিশক্তি বিষয়টি একটি গড গিফটেড ব্যাপার বা আল্লাহ তাআলা প্রদত্ত একটি বিষয়। কেউ মনে রাখতে পারেন বেশি, সেটা আল্লাহর দেয়া, অথবা কেউ মনে রাখতে পারেন না, তো সেটা আসলে কিছু করার নেই। কিন্তু একটি জিনিস একটু খেয়াল রাখবেন যে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে সুস্থভাবে কাজ করার জন্য বা প্রত্যেকটা জায়গাকেই সঠিকভাবে পরিচালনা করার জন্য তার কাজগুলো, এগুলো যেমন নার্সিং করতে হয় বা পরিচর্যা করতে হয়, ব্রেইন বা মস্তিষ্ক যেটা আমাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তির জন্য রেসপন্সিবল, সেটাকেও কিন্তু একটু নার্সিং বা পরিচর্যার মধ্যে রাখতে হয়। আজকে আপনাদেরকে কয়েকটি টিপস দেবো, এগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু আপনার স্মৃতিশক্তিকে ভালো করতে পারছেন। একটি বিষয় অবশ্যই সত্য যে যত আপনার বয়স বাড়তে থাকবে তত কিন্তু ধীরে ধীরে একটু একটু মেমোরি লস হতে থাকবে, কিন্তু আপনি যদি আপনার লাইফ স্টাইলের মধ্যে একটি চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনি এই যে মেমোরি লস বা ডিমেনশিয়া হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে কিন্তু আপনি কিছুটা হলেও কিন্তু স্লো ডাউন করতে পারছেন। তো কী কী করতে পারেন? সেটা হচ্ছে যে প্রথম একটি কাজ হচ্ছে যে প্রতিদিন অন্তত কিছু সময় পড়াশোনা করা। পড়াশোনা বললে আমরা সবসময় মনে করি কি যে একাডেমিক পড়াশোনা করা, বই কিতাব পড়াশোনা করা, প্রফেশনাল পড়াশোনা করা, সবসময় সেটা নাও হতে পারে। আপনি একটি গল্পের বই পড়তে পারেন, আপনি যে কোনো একটি নতুন স্কিল অর্জন করতে পারেন, আপনি নতুন একটি অ্যাক্টিভিটি আপনি শিখতে পারেন, আপনি নতুন কিছু গেম শিখতে পারেন। আমরা অনেক সময় দাবা খেলি, বিভিন্ন ধরনের পাজল গেম খেলি। তো যেভাবেই হোক আপনার ব্রেনকে কিন্তু আপনাকে সচল রাখতে হবে। আর পড়াশোনার ব্যাপারে যেটা বলছি সেটা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা এরকম যে আপনি দৈনন্দিন বা প্রতিদিন যদি আপনার যত কাজ আছে সেই কাজের ফাঁকে অল্প একটু সময় আপনি লেখাপড়া করা, নিউজ পেপার পড়াটাও কিন্তু এক ধরনের পড়া। তো আপনি যদি সেই সময়টা ব্যয় না করেন, আপনি যদি জ্ঞান অর্জনের জন্য কিছুটা সময় ব্যয় না করেন, একটি কথা বলা হয় যে আপনি যদি একদিন পড়াশোনা না করেন সেটা কিন্তু আপনার নলেজকে 10 দিন পর্যন্ত পিছিয়ে দিতে পারে। আপনি যদি 10 দিন পড়াশোনা না করেন সেটা কিন্তু আপনার নলেজকে, আপনার যে সঞ্চিত জ্ঞান আছে সেই জ্ঞানকে বা নলেজকে 1 বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারে। আজ ভেবে দেখুন বিষয়টি আসলে কতটা ইম্পর্টেন্ট। এর সারমর্ম হচ্ছে যে ব্রেনকে সবসময় আপনি একটি সিচুয়েশনে রাখবেন যে একটি প্রবলেম সলভিং বা কোনো একটা সমস্যার সমাধানে ব্রেনের একটা স্টর্মিং হয়, অর্থাৎ ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য। এটা কিন্তু আপনার মেমোরি বা স্মৃতিশক্তি বাড়াতে অনেকখানি হেল্প করতে পারে। এরপরে রয়েছে যে এক্সারসাইজ বা ব্যায়াম, এটাও খুব ইম্পর্টেন্ট। কেননা রেগুলার এক্সারসাইজ যেটা সবসময় আমরা সুস্থ থাকার জন্য রিকমেন্ড করি সেটা হচ্ছে যে প্রতিদিন 1/2 আওয়ার আপনার পছন্দ মতো যে কোনো ধরনের একটি এক্সারসাইজ আপনি বেছে নিতে পারেন। সেটা হতে পারে রানিং, সেটা হতে পারে জগিং, সাইক্লিং, সুইমিং, হোয়াট এভার, যা আপনার ভালো লাগে সেই সময়টা আপনি অবশ্যই ব্যয় করবেন ব্যায়ামের পেছনে। কেননা ব্যায়াম কী করে, আপনার রক্ত সঞ্চালন বাড়ায়, আপনার হার্টকে ভালো রাখে। হার্ট থেকে যদি সঠিকভাবে রক্ত পাম্প হতে পারে ব্রেনে গিয়ে, সেই রক্তটা যদি সঠিকভাবে পৌঁছাতে পারে, ব্রেনের যদি সার্কুলেশনটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার মেমোরি সবসময় ভালো থাকবে বা স্মৃতিশক্তি এটা আপনাকে বাড়াতে বা আপনার মেমোরি পাওয়ার বাড়াতে এটা আপনাকে হেল্প করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে সামাজিকতা রক্ষা করা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু আইসোলেটেড থাকতে পছন্দ করি, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। আপনাকে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, মেমোরি ভালো রাখার জন্য কিন্তু আপনাকে সামাজিক হতে হবে। কেননা আমরা যখন মানুষের সাথে মিশি আমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, এবং এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু আমাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি বাড়াতে হেল্প করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস কিন্তু মেমোরি লসের একটা কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে সেডেন্টারি লাইফ স্টাইল তাতে কিন্তু আমরা সবাই কম বেশি স্ট্রেসড, কিন্তু যেভাবেই হোক সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখতে হবে। এবং স্ট্রেস ম্যানেজমেন্টের কয়েকটি ট্রিক্স হচ্ছে যে প্রার্থনা করা বা উপাসনা করা, আপনি যে ধর্মেরই হন না কেন, যারা নামাজ পড়েন, যারা অন্য ইবাদত করেন, অন্য ধর্মের প্রার্থনা বা উপাসনা কিন্তু এক ধরনের, এটা ধর্মীয় একটি রিচুয়ালের পরেও কিন্তু এটা এক ধরনের মেডিটেশন। কাজেই প্রার্থনা বা উপাসনা বা নামাজ পড়া এটা কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। কারণ এটা এগুলো কি হয়, এগুলো আপনার ব্রেনকে কনসেন্ট্রেশনে হেল্প করে, ফোকাসড হতে হেল্প করে।
এছাড়াও রয়েছে যোগা করা, অন্য আরও মেডিটেশন, টাইচি, অনেক ধরনের কিন্তু স্ট্রেস রিল্যাক্সিং টেকনিক আছে যেগুলো করে কিন্তু আপনি আপনার মানসিক চাপ বা স্ট্রেসটা কমাতে পারেন। আরেকটি হচ্ছে যে ডিপ্রেশন, কোনো অবস্থাতেই কিন্তু ডিপ্রেস থাকা যাবে না, কেননা মনে রাখতে হবে যে ডিপ্রেশন কিন্তু মেমোরি লসের কারণ হতে পারে, আবার মেমোরি লসও ডিপ্রেশনের একটা সিমটম হতে পারে। কাজে যেভাবেই হোক আপনাকে কোনোভাবেই কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে কিন্তু আশ্রয় দেওয়া যাবে না। মেমোরি পাওয়ার বাড়াতে হলে আপনাকে ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে। এরপরে আসছি যে খাওয়া দাওয়া, আপনার অন্যান্য হেলদি লাইফস্টাইলের পাশেও ফুডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কতগুলো ফুডের মধ্যে সবসময় আপনাকে একটা হেলদি ডায়েট অবশ্যই আপনাকে খাওয়ার চেষ্টা করতে হবে। এবং ব্রেইন পাওয়ার বা মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য কিছু বিশেষ ধরনের খাবার আছে হেলদি ফ্যাট, যেমন এর মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, সেটা হতে পারে অ্যালমন্ড, সেটা হতে পারে আখরোট, এই টাইপের বাদাম, এগুলো কিন্তু ইভেন অল্প কিছু পরিমাণ চীনা বাদাম, বিভিন্ন ধরনের বাদামও কিন্তু আপনার ব্রেইন পাওয়ার বা স্মৃতিশক্তি বাড়াতে হেল্প করতে পারে। কাজে প্রতিদিন আপনি আপনার যে কোনো একটি মিলের সাথে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা দুপুরে যে আপনি লাঞ্চের আগে যে স্ন্যাক্সটা খান সেই স্ন্যাক্সে আপনি এক মুঠো বাদাম কিন্তু খেয়ে নিতে পারেন, যেটা আপনার স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার বাড়াতে কিন্তু আপনাকে হেল্প করতে পারে। এছাড়াও আমাদের যদি বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আমরা অনেক সময় ভুগে থাকি, সেটা হতে পারে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, এগুলোও কিন্তু আমাদের মেমোরি লসের কারণ হতে পারে। এগুলো থাকলেও কিন্তু আপনি চিকিৎসকের সাথে কনসাল্ট করে এগুলো কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন সে বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের স্মোকিং, অ্যালকোহল, এলিসিট ড্রাগ, বিভিন্ন ধরনের বাজে অভ্যাস থাকে, এই অভ্যাসগুলো থেকেও কিন্তু আপনাকে দূরে থাকতে হবে আপনার স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য। আরেকটি বিষয় হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু আপনার হিয়ারিং লস আছে কিনা, অর্থাৎ আপনি কানে ঠিকমতো শোনেন কিনা, এই ব্যাপারটিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেননা আপনি যদি কানে ঠিকমতো না শোনেন তাহলে কিন্তু আপনার ব্রেইন ফাংশনও সঠিকভাবে হবে না এবং আপনার মেমোরি লস হতে থাকবে। কাজেই আপনি একটু খেয়াল করবেন যে আপনার দুই কানে আপনি সঠিক ভাবে শোনেন কিনা, এবং যদি কোনো সমস্যা আপনি ফিল করেন তাহলে ডেফিনেটলি আপনি সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলে বিষয়টি আপনি সলভ করার চেষ্টা করবেন বা কি হচ্ছে সেটি ইনভেস্টিগেট করে সে বিষয়ে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। তো অনেকগুলো মেমোরি পাওয়ার বাড়ানোর টিপস আপনাদেরকে দিলাম। আমার বিশ্বাস যে আপনারা আপনাদের ডে টু ডে লাইফ স্টাইলে এগুলোর একটু চর্চা করুন, যেটা শুরুতে আমি বলেছি আবারও বলছি যে মেমোরি পাওয়ার লস বয়সের সাথে সাথে অবশ্যই একটু একটু করে কমবে, কিন্তু আপনার একটি টার্গেট থাকতে হবে যে আপনি কিভাবে এই প্রসেসটাকে কিছুটা হলেও স্লো ডাউন করতে পারেন, যেন আপনি একটি ফ্রুটফুল বা একটি কর্মক্ষম, একটি আনন্দময় জীবন আপনি উপভোগ করতে পারেন। এগুলো আপনি একটু চর্চা করে দেখুন আপনার ডে টু ডে লাইফ স্টাইলের মধ্যে, দেখবেন যে আপনি আপনার পরিবারে, সমাজে, সব জায়গাতেই কিন্তু একজন আত্মবিশ্বাসী, একজন কর্মক্ষম মানুষ হিসেবে নিজেকে প্রুফ করতে পারছেন, এবং এই প্রুফ করার জন্য আপনার মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি ভালো থাকা অত্যন্ত জরুরি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।